প্রদর্শক, আজকে আমরা জানব আলম এর অর্থ কি, এটি কোন ভাষার শব্দ, এটি রাখার উপযোগী কিনা, সেসব সম্পর্কে জানব। তো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আবদুল্লাহ, অর্থ আল্লাহর বান্দা, ও আব্দুর রহমান, অর্থ রহমানের বান্দা, সহি মুসলিম। ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে, তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ নাম রাখা। যদি প্রশ্ন করেন আলম নামটি কি ইসলামিক নাম বা এটি কি রাখা যাবে, হ্যাঁ, এই নামটি একটি ইসলামিক নাম, এটি সন্তানের জন্য রাখার মতো উপযোগী একটি নাম। এটি সাধারণত মুসলিম ছেলে শিশুদের জন্যও রাখা হয়। আপনাদের নামের অর্থ জানতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখুন, আমরা ইনশাআল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আলম নামের আরবি অর্থ হচ্ছে বিশ্ব, পৃথিবী কিংবা দুনিয়া। মোহাম্মদ আলম, আবদুল্লাহ আল আলম, আহসান আলম, আয়মান আলম নামটি এভাবেও রাখা যেতে পারে। আপনার নবজাতকের নাম চূড়ান্ত করার আগে দয়া করে স্থানীয় ইমামের সাথে পরামর্শ করে নিতে ভুলবেন না। ধন্যবাদ।